ল্যাংটা বাবার murid হইলেন নামাজ রোজা লাগে না আছে না নাই যেই পীরের murid হয়ে নামাজ রোজা লাগে না ওটা পীর না টাটকা শয়তান বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অন্তর্গত রাধানগর ফুটবল মাঠের এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই 20তম ঐতিহাসিক দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান দামাত বরকাতুম আলিয়া আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়তে কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাষ্ট্রদেবী সমাজ সেবক জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়তে কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন মাওলানা শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল চমৎকার কথা বলেছেন আমার প্রিয় ভাই আল্লাহ পাক যেন তার জবানকে কর্ণের ময়দানে জন্য ইসলামের জন্য কবুল করেন সকলে বলুন আমিন গতকালকে কথা বলেছেন রংপুর জেলার স্মৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম হাজি ভাই চমৎকার কথা বলেন আরো আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ইরশাদুল হক সকল উলামা ইকরামদের জবান আল্লাহ পাক কোরআনের খিদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন তাহলে আমার পূর্বে আপনারা আরো তিনজন মুফাসসির এবং ইসলামিক স্কলার দ্বীনের দাঈ তাদের কণ্ঠে আপনারা কথা শুনেছেন আমি চতুর্থ নাম্বার 20 বছর ধরে মাহফিল চলতেছে এটা 20তম আমি আপনাদের মাঝে কোরআন থেকে কথা বলার আশায় উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে কি আমার জানা নাই তো যত উলামা ইকরাম গতকাল থেকে আজ পর্যন্ত কথা বলেছেন সকলের কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণের যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা টিভির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সে মহান রবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তগিবান মোবারকান ফি লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বহার দিয়ে মদিনার পাক ভূমিতে শহীদ হয়েছেন সে রাসূলের প্রতি কলিজা বড় মহব্বত নিয়ে পড়ছে দরুদ ও সালাম সকলি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মিয়াটার দিনই করলেন না মহিলা প্যান্ডেলে বসে গেলেন আল্লাহর সেই বুজরুক গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় ইহুদি মিয়াটা বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা নাম আল্লাহ আলোচনা শুনতে শুনতে বুঝতে পেরেছেন শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে আমার ভাইরা ইহুদি মিয়া তারে দেরি করল না
কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাড়িতে যা উঠতে বসতে আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর জিকির করে বিসমিল্লাহ তেলাওয়াত করে হঠাৎ করে ইহুদির বাড়িতে থাকা ইহুদির স্ত্রী বুঝতে পেরেছেন যে আমার মেয়ে কি যেন পড়তেছে জিজ্ঞাসা করে মা তোমার জবান দিয়ে কি যেন একটা আওয়াজ বের হয়েছে আমি শুনতে চাই মুসলিম ইহুদির মেয়েটা মুসলমান হয়ে গেছে মুসলিম বোন ডেকে বলতেছে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদিদা সঠিক কথা বলো সত্য কথা বলো ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না ইমানদার হবে সত্যবাদী কথা বলে ঠিক কি না মুসলমান মিথ্যাবাদী হবে না সত্যবাদী হবে আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা বলতে বলতে সিহারাটা বেকা হয়ে গেছে এক ঠ্যাং কবরে চলে গেছে সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে দুপুরে লাঞ্চ করে মিথ্যা বইলা রাতে ডিনার করে মিথ্যা বইলা ভরা পেটেও মিথ্যা বলে খালি পেটেও মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে এরপরে মিথ্যা বলা সারে আপনারা আপনারা মনে দেখেননি দেখছেন মিথ্যাবাদী দুই একজনের দেখছেন তো সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যাবাদী হওয়া যাবে না মিথ্যাবাদী হওয়া যাবে না মিথ্যা সকল পাপের উৎস মিথ্যা কথার থেকে পাপের সৃষ্টি কমে না বাড়ে হ্যাঁ পাপের উৎপাদন করে উৎপাদন বুঝেন তো হ্যাঁ এই জন্য মিথ্যা বলা যাবে মিথ্যা পরিহার করতে হবে মিথ্যা বলা যদি বন্ধ করতে পারেন আপনি একেবারে 95% গুনাহ থেকে বেঁচে থাকবেন কারণ মিথ্যা এত একটা ভয়ঙ্কর এই মিথ্যা কথার দ্বারা সব দিক দিয়ে গুনাহ বেড়ে যায় কথা বলেন ঠিক কি না তাহলে আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনেন ইহুদি মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি কয়েকদিন মুসলমানের ধর্মীয় প্রোগ্রামে আলোচনা শোনার পর বুঝতে পেরেছি মা ইসলাম ধর্ম সত্য ধর্ম সৃষ্টিকর্তার নাম আল্লাহ আমি আর দেরি করি নাই কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পর ডেকে বলে মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা সব কি শুনছি মা তুমি কেন বলে মা পড়ে মুসলমান হয়েছো এখনো সময় এসে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে মা আমার পক্ষে কালেমার পর থেকে ফিরে আসা সম্ভব নয় রাতের বেলায় স্বামী যখন চলে এসেছে ডেকে বলে স্বামী গো আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সর্বনাশ এখন বলেন আপনি কি করা যায় নানান ভাবে বোঝানোর চেষ্টা করতেছেন মেয়েকে ডাক দিয়ে বলে মা তুমি আমাদের আশা ভরসা তোমার কারণে আমার উসুমাতা নিচু হয়ে যাবে বংশের মুখে চুনকালি পড়বে মা গো মা তুমি কালেমা পড়েছো এ কথা প্রকাশ করলে জনগণের সামনে আমাদের চেহারা দেখাইতে পারবো না এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে বাবা ইসলাম মানতে যে মজার স্বাদ পেয়েছি আমি যখন এটা বুঝতে পেরেছি ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ও বাবা আমার পক্ষে ইসলামের কালেমার পর থেকে ফিরে আসা সম্ভব নাই বলেন আল্লাহু আকবার বাবা অনেক ভাবে বুঝাইলেন কিন্তু মেয়ে রাজি হলো না এইবার পরের দিনে বাদশাহর কাছে চলে গেছে ওই এলাকার প্রভাবশালী বাদশাহ তার সিল মোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে ওই দেশের নিয়ম হলো বাদশাহর সিল মোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয় বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে বাদশাহর আংটি হারানোর অপরাধে বাদশাহ কি করে ফাঁসি দিয়ে মারে এই ব্যক্তির হাতে যখন আংটিটা দিয়েছে ডেকে বলে বাদশাহ আমি ব্যস্ত মানুষ সারাদিন অনেক ব্যস্ত থাকি আপনার যদি আংটিটা হারিয়ে ফেলে দেয় আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন এই জন্য মনে কিছু নেবেন না আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব আপনি যদি অনুমতি দেন তাহলে দেব আর না হলে আংটি আপনাকে ফেরত নিতে হবে আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না এইবার বাদশাহকে বলে তোমার মেয়ের কাছে তুমি দায়িত্ব দাও কোনো সমস্যা নাই তবে দেশের আইন সম্পর্কে অবশ্যই মেয়েটাকে অবগত করবা বাড়িতে যায় ডেকে বলে মা এই আংটিটা যত্ন করে রাখো এটা বাদশাহর সিল মোহর বারা আংটি কিন্তু খবরদার আংটি যেন হারিয়ে না ফেলো যদি বাদশাহর আংটি হারিয়ে ফেলো বাদশাহকে
আমি তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের ভিতর অ্যান্টিডা রেখে দিয়েছে। এইবার রাতের বেলায় যখন মেয়েটা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতর প্রবেশ করা জামার পকেট থেকে অ্যান্টিডা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতর অ্যান্টিডা ছুঁড়ে মারছে। এর পেছনে কারণ আছে না নাই, কারণ হলো বাবাটা মনের ভিতরে গভীর ষড়যন্ত্র জালে কাছে যে অ্যান্টিডা ছুঁড়ে মারলাম মেয়েরে, আমি যখন বাচ্চার সিলমোহন মার অ্যান্টিডা চাইবো, অ্যান্টি যখন দিতে পারবে না বাচ্চার সিলমোহন মার অ্যান্টি হারানোর অপরাধে বাচ্চা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, এলাকার মানুষের চোখে আমাকে ছোট হতে হবে না, তুমি কালেমা পড়েছো এ কথা কোনোদিন আর প্রকাশ পাবে না। বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ বাবা ইহুদি, মেয়েটা হয়েছে মুসলমান। কথাকে বুঝতে পারতেছেন নাকি রাগ করতেছেন আপনারা? বলেন তো, ইসলাম মানতে গেলে অনেক সময় আপন পিতা ও সন্তানের বিরুদ্ধে যায় কিনা? যায় না, যায় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, কথা বলে না কেন? এই ইহুদি বাবা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, যাতে আংটি হারানোর অপরাধে মেয়েটার ফাঁসি হয়। আমি কি পুরো ঘটনাটা বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, বাজান লিল্লাহে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন, তাহলে আমরা কথা বলবো কোন সূরা থেকে। সূরা লোকমান জবান সেরা সবাই তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় কর। লোকমান শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলেন সুবহানাল্লাহ। এই লোকমানে হাকিম ছিল একজন ক্রীতদাস রাখাল। কি ছিল? রাখা। মানুষের বাড়িতে ছাগল চরনে কাজ করতেন, চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো। তার জীবনের উপদেশগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কবুল করে নিল এবং তার কথাগুলোকে কোট করে রেখে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। জমিনের একজন বান্দা কি কথা বলেছিল, আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়েছে, এ বাজান আপনারা কি আদর্শ পিতা হতে চান? বলেন বলেন, আদর্শ পিতা হতে চান? আদর্শ বাবা হতে চান? সন্তানগুলো কি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আদর্শ পিতা হবেন কিভাবে আর সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন কিভাবে? আদর্শ সন্তানের বাবা হওয়া যায় কিভাবে? সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হিসেবে কিভাবে করে তুলবেন? এই কথাগুলো আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন। লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রেখে দিয়েছিলেন, কারণ লোকমানে হাকিম যে উপদেশ দিয়েছে এটা প্রত্যেকটা বাবার উচিত, এই উপদেশগুলো তাদের সন্তানকে দেওয়া। তাহলে আপনার সন্তানকে আপনি দিনদার, নেককার, কোরআন পড়নেওয়ালা, ইসলাম প্রিয়, দিন দরদি বান্দা হিসেবে গড়ে তুলতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম বাবা হিসাবে সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, প্রত্যেকটা বাবা যদি আমরা যদি পারি আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে, বিশ্বাস করেন আপনার সন্তান হবে মানুষের মতো মানুষ, কথা কয় না? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা হয়, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে, কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয় না? একটু মনোযোগ দিয়ে শুনেন, আদর্শ সন্তানের পিতা হবেন কিভাবে?
সন্তানগুলো কি কিভাবে গড়ে তুলবেন আমি সেই কথাগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাইরা লোকমানে হাকিম ছিল কৃতদাস তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কোথায় নিয়ে গেলেন লম্বা হবে আমি তার জীবনীগুলো বলতে গেলে লম্বা সময় একবার হয়ে যাবে সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার মাঠে ময়দানে লোকমানে হাকিম হজনসিয়ত করতেন উপদেশ দিতেন একটা বিশাল মাঠে যখন ওয়াজ করতেছেন মানুষকে সুন্দর সুন্দর কথা শোনাইতেছেন একটা মুরব্বি ডেকে বলে বাবা আজ থেকে কয়েক বছর আগে আমরা একটা রাখালের সাথে ছাগল চড়াইতাম তার চেহারার সাথে আপনার চেহারার মিল পাওয়া যায় দেখে মনে হয় হয় আপনি সেই ব্যক্তি অথবা ওই ব্যক্তিটা আপনার কেউ হয় যাতে আপনার চেহারার মিল আছে লোকমানে হাকিম ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে বলতেছেন আজ থেকে কয়েক বছর আগে মাঠে যে ছাগল চরণের কাজ করত সেই রাখালি আজকে আপনাদের সামনে ওয়াজ করে উপদেশ দেয় নসিহত শোনায় বয়ান করে সেই দিনের মাঠের রাখালটাই আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছে এই কথা দ্বারা প্রমাণ হয় মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না মুমিনেরা অতীতের কথা ভেবে শুকরিয়া আদায় করে অতীতকে গোপন করে না কথা বলে ঠিক কি না সেই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না ঘরের ভিতরে তার কলিজার টুকরা সন্তানদের সামনে ওয়াজ করেছিলেন আমার ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরু লিল্লাহ وَمَنْ يَشْكُرُ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ এই দুলে ভাই দেখছেন কি মোশন দৌড়ে যাচ্ছে কিসের এক নাম্বার চুক্তি হলো দেড় ঘন্টা শোনেন ওয়াদা ভঙ্গ করা ঠিক না আপনার ওঠা বসা যদি করেন তাহলে কষ্ট করে মাহফিলে আসছেন কেন আর যারা বক্তার সামনে থেকে উঠে যাওয়ার অভ্যাস আছে তারা দয়া করে মাইক যেখানে লাগানো আছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন মাহফিলে বসবেন না লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল আর উঠে চলে যাবেন এটা তো হবে না একটু মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলি দেখেন তো দেড় ঘন্টা দিয়ে আপনার লাভ হয় না ক্ষতি হয় একটু শুরু করি ওটা বসা করেন না দয়া করে ওটা বসা করেন না কারণ আমি যুবক মানুষ মাথা গরম হয়ে যায় বুঝছেন রাগ বেশি এজন্য আসছেন মেহরবানি করে যেহেতু আসছেন আছে যেহেতু ভুলই হয়েছে মনে করেন ভুল করছেন আপনি একটু তারপরে সাড়ে বারোটা পর্যন্ত থাকেন আর যদি বলেন না এখনই দোয়া করে দেন একজন দাঁড়িয়ে বলেন দোয়া করে দেন আমি দোয়া করে দেব আমি বেঁচে যাব আমি প্রতিদিন ওয়াজ করি এক ঘন্টা দেড় ঘন্টা কম হলে আমার জন্য খুবই উপকার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد أمر الله رب العالمين بولنا আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তাহলে জ্ঞান দান করেন কি সে আল্লাহ পাক বলতেছেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন শুকরিয়া আদায় করেছিলেন এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে জোরে বলেন কমেছে না বেড়েছে ভালো করে বলেন এই জন্য আল্লাহ পাক বলেন লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক কি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলেন সুবহানাল্লাহ
আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই শুকরিয়া আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ तमाम পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তমাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আল্লাহর তাসবিহ না পাঠ করে জিকির না করে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলে আপনার লাভ না ডাকলেও আপনার লস লাভ লস সব আপনার আমার আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি কথা বোঝেন নাই মানে মানে আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন এতে আপনার লাভ আল্লাহর কোনো লাভ নাই যদি আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করেন এতে আপনার লস আল্লাহর কোনো লস না কৃতজ্ঞতা আদায় করবেন প্রশংসা আদায় করবেন তাসবিহ পাঠ করবেন আল্লাহর প্রিয় বান্দা হবেন ফলাফল জান্নাত পাবেন কৃতজ্ঞতা প্রকাশ আদায় করবেন না অবাধ্য বান্দা হবেন নাফরমান হবেন অকৃতজ্ঞ হবেন বেঈমান হবেন আপনার ফলাফল জাহান্নাম কথা কয় না কে এইজন্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যাকে যে অবস্থানে রেখেছেন সে অবস্থানে থেকেই শুকরিয়া আদায় করতে হবে কা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা প্রশংসা আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই তাদের জন্য কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা রয়েছে জোরে বলেন নাউযুবিল্লাহ কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না এই দেহের ভিতরে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন আরে ভাই আল্লাহ পাক যে অবস্থানে রেখেছেন যাকে যে হালতে রেখেছেন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কা তাহলে সুখে থাকলে বলবো কি আলহামদুলিল্লাহ দুঃখে থাকলে কি বলবো হাসপাতালের বেডে থাকলে কি বলবো সর্ব অবস্থা প্রশংসা হবে কা আর জোরে বলেন তো কা এ ভাই জানেরা একটু মনোযোগ দিয়ে শুনেন নওগাঁর মুসলমানেরা আল্লাহর দুনিয়াতে এমনও বান্দা আছে আরে আপনার তো একটা টিনের ঘর আছে মাটির একটা ঘর আছে ঘুমানোর জন্য একটা খাট আছে মাথার তলে একটা বালিশ আছে এই জমিন আল্লাহর এমনও বান্দা আছে রেল স্টেশনে যা দেখেন ওর ঘুমানোর কোনো খাট নাই কথা কয় না কেন মাথার তলে দেওয়া বালিশ নাই ইটটাকে বালিশ বানায় মাথার তলে দিয়ে ঘুমাইতেছে আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই কথা কয় না কেন আপনার একটা ঘুমানোর ঘর আছে ওর তো ঘর নাই আপনার ঘুমানোর খাট আছে ওর ঘুমানোর খাট নাই মাথার তলে দেয়া বালিশ আছে ওর কিন্তু বালিশ নাই কথা বলেন না কেন এই দুনিয়াতে এমনও বান্দা আছে কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায় বৈশা বৈশা ঘুমায় যাদেরকে আমরা যাজা বড় বলি কথা বলেন না কেন তার সাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজা দেখের ভিতরে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন যাকে যে অবস্থানে আল্লাহ রেখেছেন যে অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এক সময় মায়ের পেট থেকে যখন উলঙ্গ হয়ে দুনিয়ার জমিন আসছিলাম টাকার বান্ডি নিয়ে আসছিলাম জমির দলিল নিয়ে আসছিলাম এখন আপনি জমির মালিক টাকার ব্যাংকে আপনার লক্ষ লক্ষ টাকা আছে দুই চার বিঘা জমির মালিক আপনার একটা ছোট দোকান আছে নিয়ামত পর বাজারে আলহামদুলিল্লাহ আপনি রিক্সা চালক ভ্যান চালক আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যে অবস্থান আপনি প্রবাসী আলহামদুলিল্লাহ আরে কত মানুষ বিদেশে যাওয়ার জন্য কত চোরাই পথে যাচ্ছে কথা বলেন এখানে এই জন্য আপনি আপনার অবস্থান থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন কারণ আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থানে যাওয়ার মতো হাজারো মানুষ স্বপ্ন দেখে কথা কয় না কেন যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় আল্লাহর গোলাম হতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ অবস্থার পরিবর্তন করে দিবেন কথা বলে ঠিক কিনা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আল্লাহর জমিনে কত মানুষ কত বিপদে আছে কিশোরগঞ্জে বাস করতে গেছিলাম একজন মানুষ হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে হুজুর এক সময় তিন বেলা খাবার পাইতাম না আজকাল আমাকে 200 বিঘে জমির মালিক বানায় দিয়েছে তিনবার হজ করছি মসজিদ মাদ্রাসার জন্য জায়গা জমি দান করে দিয়েছি তাহলে বলেন তো হাওয়াই মিঠা বিক্রি করতো সেই মানুষকে 200 বিঘে জমির মালিক বানায় দিতে পারেন কে এই জন্য আপনার আমার অবস্থা আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে হালতে আছেন যে অবস্থায় আছেন ভাই নিজের অবস্থানে থেকে খুশি থাকেন
একটু জায়গা জমি আছে আপনি একটু চলাফেরা করতে পারেন তিন বেলা খাবার খেতে পারেন আলহামদুলিল্লাহ কত মানুষ ফুটফাতের খাবার করে খায় কত মানুষ মানুষের দাঁড়ায় ভিক্ষা করে খায় তার চাইতে আল্লাহ কি আপনাকে ভালো রাখে নাই এক অন্ধশালা হাফেজ সাহেব আমার সাথে খানা খাইতেছে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন আমার প্লেটে মাছ আছে অনেক কিছু আছে তাড়াতাড়ি আলোর ব্যবস্থা অন্ধ হাফেজ সাহেব অথরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন হুজুর 50 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই বিদ্যুৎ নাই জন্মের পর থেকে মাটা দেখতে কেমন আমার মার চেহারা আমি দেখি নাই বাবাটা আমার দেখতে কেমন বাবাটা কেউ দেখি নাই ও হুজুর 50 বছর আমার চোখে কোনো আলো নাই আমি অন্ধ মানুষ আমি বিয়ে করেছি আমার স্ত্রীটা দেখতে ফর্সা না কালা কোনোদিন দেখি নাই আমার ছেলে হইছে মেয়ে হইছে তিনটা সন্তানের বাবা আমি আমার ছেলেটার চেহারা কেমন আমি জানি না আমার মেয়ে দুইটার চেহারা কেমন আমি জানি না আসমানটা দেখতে কেমন আমি জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না যে মালিক আমার সৃষ্টি করেছে আমার চেহারাটা কেমন আমি জানি না আমার হাতটা ফর্সা না কালো আমি জানি না 50 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই হুজুর আমি তাতে মন খারাপ করি নাই আমি অন্তরেতে মন খারাপ করি নাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি কোরআনের হাফেজ আমার আল্লাহ আমারে এত ভালোবাসে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে চোখের আলো দেয় নাই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের আলো দেবে সেই দিন চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম আমার মালিককে দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই হুজুর আমি মন খারাপ করি নাই যেদিন আল্লাহ হাসরের ময়দানে চোখের আলো দেবে সেই দিন চোখের আলো পাই আমি যেন সর্বপ্রথম চোখের আলো দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই অন্ধ ব্যক্তির অনুভূতিটা কেমন আফসোস নাই সুবহানাল্লাহ বলবেন না তার চাইতে কি আপনি ভালো নাই কথা বলেন না কেন পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ একবার তার পায়ে কোনো জুতা নাই স্যান্ডেল নাই মনটা বড় খারাপ পথ চলতে চলতে আফসোস করে বলতেছেন আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বইসা আছে তার দুইটা পা নাই অধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর দেখে বলে আল্লাহ আমার পায়ে জুতা নামি মন খারাপ করেছি এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই জুতা পায়ে দেবে কোথা সিজদায় মাথাটা লুটিয়ে পড়লেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আবার কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার পায়ে জুতা নামি মন খারাপ করেছি আর এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই তার চাইতে তুমি আমারে অনেক ভালো রেখেছো এই কথা বলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন তার মানে কি অন্ধ ব্যক্তি দেখেন ল্যাংরা লুলো দেখেন নানান ধরনের প্রতিবন্ধী মানুষ দেখেন আল্লাহ কি তার চাইতে আপনাকে সুস্থ রাখে নাই ভালো রাখে নাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না এজন্য সুখে থাকি দুঃখে থাকি ভালো থাকি মন্দ থাকি হাসপাতালের বেডে থাকি ঘরের ভিতর থাকি বাহিরে থাকি রাস্তায় থাকি রোডে থাকি দোকানে থাকি রিক্সা চালাই ভ্যান চালাই কৃষিকাজে কাজ করি সর্ব অবস্থায় জবানদের শুকরিয়া আদায় করব কা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আজ থেকে কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো সর্বাবস্থা আরে ভাই আপনি উপরের দিকে তাকাবেন না আপনার চাইতে যারা খারাপ অবস্থানে আছে তাদের দিকে তাকাবেন তাহলে আপনার ঈমান বাড়বে কথা কয় না কে রাগ করতেছেন রাগ করতেছেন তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন এই জন্য আল্লাহ পাক বলতেছেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে তাদের নিজেদের লাভ আর যারা শুকরিয়া আদায় করে না এতে তাদের নিজেদের লস কারণ তারা প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত না করলেও আমি আল্লাহ প্রশংসিত কারণ আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলেন সুবহানাল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করুন আমার ভাইয়েরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله
إن الشرك لظلم عظيم أمر الله رب العالمين بولن شرون كر لقمان حكيمر كوتا যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন এইবার শুনেন 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 লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না ঘরের ভিতরে তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন শরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আস্তে কোন আল্লাহ পাঁচজন আচ্ছা আপনারা যে আল্লাহ আকবার যদি বলেন এতে কি মনে হয় হুজুরের লাভ না আপনার লাভ অরব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না কথা বলে ঠিক কি না তো বক্তার সাথে আওয়াজ না দিলে এই কথা দ্বিতীয় বক্তাও বলছে আমি শুনছি আপনি যদি আলোচনা শুনতে চান তাহলে একটু সাপোর্ট দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো সাথে সাথে আওয়াজ দিবেন একটু জবান খুলে আল্লাহু আকবার জোরে বলবেন হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ ভালো করে দেবে ডায়াবেটিস আল্লাহ তা আপনার কথা আপনার কানে যায় না তা আমার কান পর্যন্ত আসবে কিভাবে রাগ করতেছেন না এই এক দেড় ঘন্টা যদি 50 বার 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এই কথা বলা সত্যি না এতই দুরুবো দেখি তো দুই চার জনের স্পিরিট বাড়ে নাকি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এইভাবে আওয়াজ দিবেন মাশাআল্লাহ আল্লাহ আপনাদের হায়াত বাড়ায় দিন জোরে করে আমিন লোকমানে হাকিম ডেকে বলে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ শুনেন সন্তানকে ডাকারও একটা কৌশল আছে লোকমানে হাকিম কিভাবে ডেকেছিলেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরে সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন হে আমার নয়নের পুতুনি হে আমার আব্বা জান আদর করে সন্তানকে ডাকলে যা বলবেন তাই শুনবে কিনা শুনবে কিনা আর যদি মেয়ে বলতে শুনে দিক ওইটা তোমার জানে যখন বলবেন আব্বা জান হে আমার কলিজার টুকরা কই আমার ছোট আব্বা কই আদর করে ডাকবেন পারবেন তো ইনশাআল্লাহ লোকমানে হাকিম ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ লোকমানে হাকিম যখন ছেলেদের সামনে ওয়াজ করতেছেন একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দে ওয়াজ নসিহত হবে না ইমামতি হবে না আপনি আমারে কিছু টাকা পয়সা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলে বাবা টাকা দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই ছেলেটা বলতেছে বাবা যেইভাবে হোক আমারে কিছু টাকা দাও আমি ব্যবসা বাণিজ্য করব আমারে দে ওয়াজ নসিহত ইমামতি হবে না আমার অন্য অন্য ভাইয়েরা পাবে আপনারাই বলেন তো হাজির বেটা সবাই কি হাজি হয় আলেমের বেটা সবাই আলেম হয় ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন লোকমানে হাকিমের ছেলে বলে বাবা আমারে দে ওয়াজ নসিহত ইমামতি হবে না আমারে টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলে বাবা টাকা আমার কাছে নাই তবে আমার এক বন্ধুর কাছ থেকে আমি টাকা পাই সেই টাকাটা আনতে গেলে অনেক কষ্টের পথ তোমাকে বাড়ি দিতে হবে আমি বাবা ভাই ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পাই চাই না ডেকে বলে আব্বা আপনি শুধু আমাকে ঠিকানা বলে দেন যত কষ্টের পথ বাড়ি দিতে হোক না কেন আমি দিতে রাজি আছি ছেলে বড় না সরবান্দা কোনো মতে শোনে না লোকমানে হাকিম রাজি হয়ে গেল এইবার ছেলেকে বলে বাবা বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা এই বলে কলিজার টুকরা সন্তানকে বিদায় দেওয়ার আগে বলতেছে বাবা শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় পথ চলতে চলতে যা দেখবা বিশাল মরুভূমির পথ পাড়ি দিতে যা তুমি ক্লান্ত হয়ে পড়বা এরপরে যা কায় দেখবে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলে দেখবে ঝর্ণার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মোতাবেক পানি নিবা সামনে যাইতে পিছনের দিক তাকায় দেখবা জঙ্গলটা আর নাই তুমি রাগ করবা না মন খারাপ করবা না
তোমরা ভয় পাবা না এইবার সামনের দিকে পথ চলতে চলতে তাকায় দেখবে বিশাল একটা গাছ ওর গাছের ছায়া আশ্রয় তুমি নিবা না বিপদ হবে লোকমানে হাকিম আর কি ছেলেকে যা যা শিখায় দিতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান এইবার লোকমানে হাকিমের সন্তান পথ চলতে চলতে জঙ্গল পেলেন সেখান থেকে পানি পান করলেন ঝর্ণার পানি পান করে প্রয়োজন মোতাবেক পানি নিয়ে পথ চলতে চলতে বিশাল ওই গাছের নিচে যখন চলে গেলেন তাকায় দেখেন গাছের করে একটা মুরব্বি বিশ্রাম নিতেছে মনে চাই ক্লান্ত শরীর আমিও বিশ্রাম নেই কিন্তু বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে তোমার বিপদ হবে এইবার অনেক চিন্তা ভাবনা করে যখন রওনা করতে চায় মুরব্বি ডেকে বলে বাবা এই গাছের ছায়ায় তুমি আশ্রয় নাও আসো কোনো সমস্যা নাই ছেলেটা বলে না বাবা বলেছে বিপদ হবে মুরব্বি দেখে বলেছে তোমার বাবা কি বলে নাই চলতি পথে একজন মুরব্বির সাথে দেখা হলে খবরদার তার কথা তুমি অমান্য করবা না বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই বাবা তুমি আসো এই কথা বলে যখন ডাকলেন গাছের ছায়া আশ্রয় নিলেন ক্লান্ত শরীর আশ্রয় না মাত্র চোখে ঘুম চলে আসছে বিষাক্ত সাপটাকে সবল মেরেছেন মুরব্বি তাকায় দেখে সত্যি চোর ছেলেটার বিপদ হয়ে গেছে সাপটাকে ধরে বিষমুক্ত করে সাপটাকে দুই টুকরো করলেন পিছনের অংশ ফালায় দিলেন আর সামনের অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রেখে দিলেন ঘুমতে যখন উঠেছে দেখে বলে বাবা যখন ঘুমের মধ্যে চলে গেছো বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল আমি বিষমুক্ত করেছি ভয়ের কোনো কারণ নাই আসলেই তোমার বিপদ হয়েছে ছেলেটা এবার দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন ডেকে বলে মুরব্বি আমাকে যেতে হবে বলে বাবা আমিও তোমার সাথে যাব বলে চলেন সামনের দিকে যায়া জনবসতি লোকালয় এলাকায় যা বসবাস করলেন আমার ভাইরা ওই জনবসতি এলাকায় যায় যখন বলেছেন আমি লোকমানে হাকিমের ছেলে মানুষ তাকে আদর যত্ন করা শুরু করে দিল আপনারাই বলেন তো বাংলাদেশে সবচাইতে বড় আলেম বা বড় বক্তার ছেলে আপনাদের নিয়ামতপুর বাজারে এসে যদি বলে আমি উমুক বক্তা বা উমুক আলেমের ছেলে আপনাকে একটু তাকে আদর কদর যত্ন করবেন না একটু কি মোহাম্মদ ভালোবাসা দেবেন না ঠিক লোকমানে হাকিমের পরিচয় দেওয়া মাত্রই বাবার পরিচয়ের কারণে ছেলেটাকে সবাই আদর যত্ন করতে লাগলো খাওয়াইতে লাগলেন ঘুমানোর জায়গার ব্যবস্থা করে দিলেন এইবার সমস্ত এলাকার মানুষেরা চিন্তা করলো এই ছেলেটার সাথে ওই নিয়ে তার বিয়ে দিব লোকমানে হাকিমের ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ দেব বাবা বলে সেই জনবসতি এলাকার মধ্যে একটা ভয়ঙ্কর সুন্দরী আছে খবরদার তার চেহারাও দেখবা না বিয়েও করবা না বিয়ে করলে তোমার বিপদ হবে এলাকার মানুষ বলতেছে বাবা তুমি বিয়ে করো আর না করো একটা নজর মেয়েটাকে দেখো সকলের অনুরোধে এক নজর মেয়েটাকে দেখতে চলে গেলেন পাত্রীকে দেখার পর দেখলেন অপরূপ আর সুন্দরী বাপ রে বাপ এমন সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখে নাই মহিলাটাকে দেখে মায় লাগছে কিন্তু বাবা বলেছে বিপদ আছে এলাকার মানুষ বলতেছে বাবা এই মেয়ের সাথে তোমরা তোমার সাথে আমরা বিবাহের ব্যবস্থা করব কিন্তু এর আগে ওই মেয়েটার বিয়ে হয়েছিল 10 জায়গায় কয় জায়গায় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই 10টা ছেলেই বাসর ঘরে মারা গেছে কথা কয় নাকি তাহলে মেয়েটা সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী ভালো করে বোঝার চেষ্টা করবেন বাবা বলেছে খবরদার ওই মেয়েকে বিয়ে করা যাবে না বিয়ে করলে বিপদ হবে আবার নিজের চোখের মধ্যে মায়া লাগে গেছে এত সুন্দরী মেয়ে আহারে দেখি এমন অপরাধ বাসর করে স্বামী মারা যায় চোখের ভিতরে সেই মেয়েটার ছবি ভাসতেছে ভুলতে পারতেছেন না আমি কি ঘটনাটা বলবো কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর হাত নামান তাহলে 10টা ছেলের সাথে এর আগে বিয়ে হয়েছিল বাসর করে স্বামীগুলো কেন মারা যায় আর লোক মানে হাকিমের ছেলে বিয়ে করার পরে ঘটনাটা কি ঘটে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন ওটা ভাষা কইরেন না একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার তাহলে সর্বপ্রথম যে বিষয়টা লোক মানে হাকিম তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন শিরিক কি শিক্ষা দিচ্ছেন শিরিক ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না শিরিক করা যাবে না ইন্নাস শিরিকা লা জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক কি নাম শিরিক বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয় আর ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয় আর এদিক খেয়াল করেন শিরিক মোট হলো 42 প্রকার কত প্রকার একটা একটা করে যদি বলতে যাই 42 ঘন্টাও শেষ হবে না কিন্তু সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো করে বোঝেন
লাত তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ আছে না ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান আমাদের সমাজেও শিরিক আছে না নাই বলেন তো মুসলমান সিজদা দিবে কোন জায়গায় কথা জানেন এই মাথাটা নত হবে একমাত্র নামাজের ভিতরে মসজিদে গিয়ে কথা বলে ঠিক কি না মুসলমান মাথা নত করবে মসজিদে আল্লাহর ইবাদত করতে গিয়ে কিন্তু যারা মাজারে যায় মাথা নত করে এটা কি শিরিক কথা বলে না কেন মাজারে সিজদা দেওয়া শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা শিরিক কথা কয় না কে কথা কয় না কে একটু আজ বোঝার চেষ্টা করেন মাজারে যা সিজদা দিয়া কিছু চায় এরকম মানুষ আপনাদের এলাকায় আছে আপনি কি চান মাজারে পীর সাহেবের কাছে সে আপনাকে কি দিতে পারে কিছু দেওয়ার ক্ষমতা থাকলে কার কাছে চাইতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো যাবতীয় কল্যাণ কার হাতে তিনি আপনাকে আমাকে কল্যাণ দিতে পারেন এবং কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারেন কথা বল ঠিক কি না আর মাজারে যা সিজদা দিয়ে কি চান আপনি পীরের পায়ে সিজদা দিয়ে আপনি কি চান যেই পীরের নিজের নামাজ রোজা ঠিক নাই কথা কই না কেন গাজা খায়া মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় আছে না না এক জায়গায় বসে এমন কায়দা সব মাজারে বৈশা গাজা টাকা শুরু করছে গাজার ভুয়া যখন আসমানের দিকে উঠতেছে বাইর থেকে পুলিশ করছে ওরসে রান্না হচ্ছে কথা কয় না কে আছে না নাই গাজা খেয়ে মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কথা খুঁজে পায় যারা বদলে সুন্দর বেরি বের হয়েছে আর সুন্দর বনাস্তার বান্দর মানে কি অবস্থা আর তাদের কাছে যায় মানুষ গাজা বাবা তালা বাবা সালা বাবা বিড়ি বাবা লাউ বাবা কদু বাবা শিকল বাবা জটালা বাবা সটালা বাবা বিস্তর বাবা বাবার অভাব নাই আমাদের সমাজে ভণ্ড বীর আছে না এই মাজার গুলোতে সবচেয়ে বেশি শিরিক হয় কথা কয় না কে শিরিক করা যাবে না শিরিক করা যাবে না মাজারে ভণ্ডদের কাছে যায় এক এক দরবারে এক এক লাফালাফি কিসের জিকির জিকিরের নামে খালি তামাশা নারী পুরুষ একত্রে হয় লাফালাফি করে ভণ্ডামি আছে না নাই তোরাই এত লাফাস কেন রে তোরাই এত লাফাস কেন লাফায়া যদি মামরেল পাইতো আগে পাইতো ব্যাং যদি লাফায়া খোদারে পাইতো আগে পাইতো ব্যাং কি জ্ঞান শুনছে তাই এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না মাজারের পীর সাহেবের কাছে আপনি কি চান এই মাজারের সিজদাতে আপনি কি চান পীরের পায়ে সিজদাতে কি চান কিছু দেওয়ার ক্ষমতা আছে চাইতে হবে কার কাছে মা বোনেরাও চা মাজারে পীর সাহেবের কাছে যা ইটা ঝুলে রাখছে বাগের হাতে ডাবের কাছে ইটা ঝুলে রাখছে কেন বলতেছে হুজুর যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে ও মহিলার পেটও ভারী হয় আমি বললাম যে সমস্ত মা বোনের বিয়ে হয় না তারা যদি ইট ঝুলে রাখে ওর পেটও ভারী হবে কথা কয় না এরকম ভণ্ডা আমাদের সমাজে আছে না মহিলারা পিসাবের কাছে যা পিসাব মহিলা দেখে মুরিদ দেখে মহিলা মুরিদ দেখে বলে মা আয় আয় বুকের ভিতর মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে বুকের নিতে চায় যদি আমি না যাই গজবে জাহান্নামে জায়গা হবে না দৌড়ে যা পিসাবের সাথে ধরছে আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত আনন্দ পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই কথা বলে ঠিক না এই কার বউ যদি মাজারে যায় একটু ধমক দেন কিসের পীর তোর পীর আমি তোর পীর আমি পছন্দ হয় না আয়েশা ফাতেমা খাদিজা হাজেরা মারিয়ম এদের জীবনী কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এদের জীবনী পর জান্নাতি জীবন গড় কথা কয় না আপনি পীর সাহেবের কাছে সন্তান নেওয়ার আশায় পাঠাচ্ছেন আপনি কি দুর্বল
আপনি লজ্জা করে না কথা কয় না ঠিক আরে মাজারগুলোতে যে মা আপনারা যায় অধিকাংশ মহিলা স্বামী নাই কথা কয় না ঠিক জিকির করতেছে লাফালে কি আছে কুতিস কে জিকির করলে কর আল্লাহর নামে কর কোন বাবার নামে জিকির করা যাবে নাকি জিকির হবে কার নামে এদেশে পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামী আব্দুল কাদের জিলানি রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে ওয়াকুনু মা সাদিকিন আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদের কেন্দ্রে নামাজ আদায় করে এটা হলো পীর সরবার আছে ভন্ডামি কই পানির ভিতর জ্বললে বাতি ঝর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না নাই যেই পীরের মুরিদ হয়ে নামাজ রোজা লাগে না ওটা পীর না টাটকা শয়তান কই সিজদার মধ্যে একটা সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তি করবে এরকম ভন্ড আছে না নাই কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে মাজারে যায় শিরিক করা যাবে কোন ভন্ড বীরের কাছে যাবেন কিছু দেওয়ার ক্ষমতা থাকলে কা ছেলে দেওয়ার মালিক কা কথা কয় ছেলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে কোন মাজারে যা শিরিক করা যাবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমাদের সমাজে আরো কত শিরিক আছে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সেরা স্যান্ডেল আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে বিভিন্ন জরি ঝুলানো থাকে আছে না না কয় উমুক বাবার দরবারে জরি ট্রাকের পিছনে ঝুলাইছে কেন ওই বিপদ হবে না তারপরে মাজার দেখে গাড়ি ব্রেক কইরা স্টিয়ারিং এর উপর হাত রাখ সুমা খাই কেন বিরাট বড় আল্লাহর ওলি শুই আছে গাড়ি জোরে চালালে দুর্ঘটনা হল কথা কয় না কে মাজার দেখে গাড়ি ব্রেক করলেন 500,000 টাকা মাজারে দান বক্সে আপনি দান করলেন এ মুসলমান কোন মাজারে ধার দিয়ে গেলে গাড়ি যদি দুর্ঘটনা ঘটে বলেন তো এটা পীর শুতে আসে না ডাকা আল্লাহ ওয়ালা শুয়ে থাকলে সেত এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া করো জাল্লা আমি তোমার বন্ধু আমি তোমার ভালো বান্দা মনে হয় তো আল্লাহ এলাকার উপর আজাব গজব দিও না যত মানুষ এলাকায় বসবাস করে রহমত নাজিল করো শান্তি নাজিল করো আল্লাহ সকল মুসিবত থেকে এলাকার মানুষকে তুমি বাঁচাও হেফাজত করো সে তো আপনাদের কল্যাণ কামনা করে দোয়া করবে আর ওই জায়গায় গাড়ি দুর্ঘটনা ঘটে তার মানে কি ওই জায়গায় আল্লাহর ওলি শুয়ে নাই কথা কয় না কে আর সব মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছে আর কোনো গ্যারান্টি আছে ওই যে এক মাজারে পিসাবের গল্প শুনেননি এক মুরিদ যা কয় বাবা আমারে কিছু দেন একটা গাধা ধরে হাতে দিছে ধর নিয়ে যা তো এই গাধাটা চলতি পথে যায় মরে গেছে কি হইছে আর মরা গাধা নিয়ে বেচারা কান্না শুরু করছে আর মানুষজন তখন 2-4 টাকা দেওয়া শুরু করছে কথা কয় না কে এই 2-4 টাকা পাইতে পাইতে বলতেছে ব্যবসা তো ভালো খারাপ না রাত যখন হইছে কি করছে জানেন ওই গাধাটাকে ওই জায়গায় কবর দিছে রাস্তা রাস্তার পাশে কবর দিয়ে বসে আছে আবার টাকা দেওয়া শুরু ওই যে জমজমাট ব্যবসা এখন পিসাবের কানে খবর চলে গেছে কি ব্যাপার কয় আপনার মুরুদের তো কপাল খুলে গেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে দিন তখন বলতেছে যায় বলবে তোমার পিসাব তোমারে ডেকেছে এইবার মুরিদ পিসাবের কাছে চলে গেছে যা বলতেছে বাবা আমার দরবারে টাকা আসে না আগের মতো তোমার কাছে ভাগ্য খুলে গেছে ব্যাপার কি তখন বলতেছে বাবা সব আপনার দোয়া কেন আপনি একটা গাধা দিয়েছেন দিয়েছিলাম তো যাওয়ার পথে মরে গেছে ওইটা না কান্না শুরু করছে লোকজন টাকা দেওয়া শুরু করছে রাতের বেলা ওই জায়গায় কবর দিছে দিয়েই যে জমজমাট ব্যবসা শুরু হয়ে গেছে তখন বলতেছে ও ঘটনা এই তাহলে শোন আমার এখানে যে মাজার দেখতেছিস এটি কোন আল্লাহর শুনি এটা ওই কাথার মা কথা বোঝেন না এই দেশে একটা জটালা চুলের পাগলি যদি মরে যায় পাগলি পাগলি লেখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই পাগলি মরে গেছে কবর দিয়ে মাজার হয়ে গেছে এ কথা কয় না মাজারের উপরে মশুরি টাঙায় রাখছে কেন কয় বাবারে মশা লাগছে আর বাবা এত আকাম করে গেছে মরার পরে মশা ছাড়ে না কথা কয় না এগুলো মাজারে যাওয়া যাবে না এগুলো ভন্ডামি থেকে বিরত থাকতে হবে আপনি মাজারে দান বক্সে টাকা দেন হাজার হাজার আর মসজিদ মাদ্রাসার টাকা চাইলে মুখ বেঁকা করে উঠে যান আপনার লজ্জা হয় না মিয়া এক কথা কন না কে টাকা কার দরকার প্রতিবন্ধী জেতা মানুষের দরকার ফকির মিসকিন অসহায় দরিদ্রের দরকার আপনার মাজারে পিসাব টাকা নিয়ে কি করবে ও যদি আল্লাহর ওলি হয়ে যায় মরে তো শান্তিতে আছে
কথা কয় নাকি সে তো কবরে জিন্দেগিতে শান্তি আছে সত্যি যদি আল্লাহর ওলিয়া মরা মানুষের তো টাকা লাগবে না টাকা দরকার জিন্দা মানুষ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন কত ধরনের শিরিক শুনেন এরপরে কি করে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে এই টিয়া পাখি আপনার ভাগ্য গণনা করে দিতে পারে কবিরা জ্যোতিষী গণকের কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই কত কোনা কা আছে না আমার এলাকার এক কবির আছে শনিবার মঙ্গলবার বসে এক উল্টা পাল্টা ভাগ্য গণনা করে বউক বলছে তো স্বামী তোরে ভালোবাসে না কারণ বালিশের নিচে তাবিজ আছে তোদের পুকুর ঘাটে এক বোতল ভর্তি তাবিজ পোতা উল্টা পাল্টা কথা বলছে তোমার স্বামী মহিলা তো মাথা গরম বাড়ি যায় এমন ঝগড়া লাগছে মনে হয় লঙ্গি খুলে ফেলে সেই ঝগড়া স্বামী বলতেছে তোর পায়ে ধরি খালি কবিরাজের ঠিকানাটা দে আমি আর কোনোদিন তোর সাথে ঝগড়া করব না ঠিকানাটা দে এবার ঠিকানা দিয়ে দিছে কবিরাজক যা বলছে কবিরাজ সাহেব হাত দেখা কবিরাজ হাত দেখতেছে এক দুই মিনিট পার হতে মারছে একটা ছটকা ছটকাটা বসে ঠাস করে একটা গালে থাপ্পো ইয়া থাপ্পোরে কবিরাজ করতে বলতো বাবা আমাকে মারার কারণ কি এই আমার স্ত্রী আসছে কি উল্টা পাল্টা বলেছিস মনে নাই তো নিজের ভাগ্যে দুই মিনিট পরে থাপ্পর আছে এইটা বলতে পারিস না আর মানুষের ভবিষ্যৎ বলে দিস ভন্ডামি করা জায়গা বেশি আর আজ থেকে যদি আর কবিরাজি করিস তো জিন্দা জিন্দা কর কথা কয় না এই জন্য ভন্ড কবিরাজি আপনার ভবিষ্যৎ চোখ বন্ধ করে অনেক কিছু বলে দেয় দুই চারটা চটকানে মারা আগে পরীক্ষা করে দেখবেন আসলে কিছু বলবো কিনা বলে তুমি যদি এতই বড় কবিরাজ হও দরজায় দাঁড়ানোর সামনেই তো বলা দরকার থাপ্পর মারার নিয়তে কিন্তু আছিস কথা কয় না তাহলে বোঝা যায় দুষ্ট জিন হোক আর জেটে হোক কিছু আছে কথা কয় না কথা কয় না রাগ করতেছেন মনে হয় তাহলে কবিরাজকে আপনার কিছু গুণে ভাগ্য গণনা করে দিতে পারে টিয়া পাখি ভাগ্য গণনা করে দিতে পারে এক আংটিতে সব সমস্যার সমাধান আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন বিয়ে করতে পারতেছেন না আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঢাকা দোকান নাম্বার 1212 না কত কথা কয় না এক আংটিতে যদি এত কিছু হয় গরিব যদি ধনী হয়ে যায় বিদেশে যাওয়া যায় তাহলে ওর তো আংটি বিক্রি করার কথা না এই আঙ্গুলে পাঁচটা এই আঙ্গুলে পাঁচটা দশ আঙ্গুলে দশটা আংটি দিয়ে ও পৃথিবীর সেরা ধনী হয়ে যায় তো কথা কয় না কেন সব ভুয়া কথা কয় না সব সিটেরই বাদ পারি বোঝা লাগবে কথা কি বুঝতে পারছেন এরপরে কি কয় যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল আর কত পুরুষ মানুষ সারা জীবন যমজ কলা খেলো কয় কোনো পুরুষের তো বাচ্চা হলো না হবে কেমনি মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কে না রাগ করবেন না মত বাজানবো আমার এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন এগুলো দিন নাকি শুভ না সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দেওয়া হয় না কেন কয় শ্রমিককে সন্ধ্যাবেলায় টাকা দিলে ফকির হবে এগুলো ধারণা করা যাবে না নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভেঙে ফেলে দিয়েছে কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে এ পুরো সংসার ভেঙে শেষ করে দেবে এরকম কথা আমাদের সমাজে আছে না নাই ওই রকম দুর্ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে কথা বলে ঠিক কিনা এরপরে অনেক সমস্যা আছে হাত চুলকেলে নাকি টাকা আসে ওরে তিন দিন ম্যান্ডা রাখেন দুই হাত খালি রেখে হাত চুলকে সামরা উঠে যাবে তার টাকা আসে কথা কয় না কে এরপরে কি কোথাও চলতেছে মাঝপথে যায় একটু আসার খাইছে বা উষ্টে হয়ে গেছে কয় না আজকের যাত্রা শুরু হবে না গো ব্যাক এখন বাড়ির দিকে রওনা করো ওই দিন আর সফর করা যাবে না এরকম আছে না নাই রাগ করতেছেন মনে হয় না এরকম সমাজে আছে আছে ছোট বাচ্চার কপালে কালো টিপ পায়ে কালো টিপ কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না তো তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ কার হাতে তাহলে আমাদের সমাজে আরো কত ধরনের শিরিক আছে মেলায় যাই রে কয় দৌড়েছে মেলা কার মেলা হিন্দুদের মেলা আর উপর থেকে স্লোগান আসে ধর্ম যার যা উৎসব সবা আগে কি সুন্দর দিন কাটাইতাম স্লোগান দিয়ে সব কই যাচ্ছে এ কথা কয় না মেলায় যাওয়া কি জায়েজ না হারাম জোরে কর হে মুসলমান ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব তার যার ধর্মের উৎসব সে পালন করবে আমাদের জুমার নামাজে ওনারা আছে ঈদের নামাজে
কুরবানি জবাই করার সময় কোন সময় আসে জানাজা নামাজের সময় আসে না তা ওনারা আপনাদের জানাজায় আসে না জুমার নামাজে আসে না আপনাদের কুরবানির ঈদে আসে না ঈদুল ফিতরেও আসে না তাহলে আপনি মুসলমান ওনাদের চাইতে আমাদের লজ্জা শরম কম ওনারা না আসলে কি হবে আমরা একটু দরদ নিয়ে যাই আমি আমার জুমার বয়ানে বললাম ভাই খবরটা কেউ পূজার মেলায় যাবে একজন বলছে হ বাচ্চা কাচ্চা একটু বায়না করছে একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম কি মুক্তি চিন্তা করছে বাচ্চা কাচ্চা বায়না করেছে পার্কে নিয়ে যান বাজারে নিয়ে যান মেলায় কেন কথা কয় না কে মেলায় যে খাদ্য পাওয়া যায় যে জিনিসগুলো পাওয়া যায় এটা কি বাজার হাটে পাওয়া যায় না দুনিয়ার কোথাও বিক্রি হয় না আরে ভাই বোঝেন না কেন ধর্ম যা উৎসবতা আর মনে রাখবেন অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা আবার মন খারাপ করবেন না কারণ মুসলমান যেই জনপদের নেতা হবে অন্য ধর্মাবলম্বীরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশু তার যতটা নিরাপদ তার চাইতে মুসলমানরা যেই জনপদে ক্ষমতায় থাকবে অন্য ধর্ম অবলম্বীরা সব চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে মুসলমানের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদের সিকিউরিটি দেওয়া কথা বলে ঠিক কি না এটা মুসলমানের দায়িত্ব তাই বলে দায়িত্বর আড়ালে আপনি শিরিক করতে পারবেন না কথা কয় না দায়িত্ব এক জিনিস শিরিক করা এক জিনিস রাগ করতেছেন না কিছু কিছু নেতা দেখেন না কয় আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার জন্য একটু চাইবেন মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়ে গেছে এখন মায়ের কাছে চাওয়া লাগিচ্ছে এ কথা কয় না কেন শুনেননি ডায়লগ তার মানে কি তাদের মন খুশি করার জন্য একটা ডায়লগ মেরে দিন আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামেও চাইবেন কথা কয় না কে আল্লাহ না আপনারা যদি বলেন হুজুর বিরক্ত লাগতেছে তাহলে দোয়া করে দেই ভাই কারণ এই শিরিক তো আপনাদের এলাকায় নাই আপনারা তো শিরিক মুক্ত ইমানদার তাই না আচ্ছা চাকরি যার বেতন সবার এটা মানবে বউ যার হক সবার মানবে পুকুর যার মাস সবার মানবে কথা কয় না কে আপনারা এগুলো বোঝেন না নাকি পুকুর যার মাস বউ এদিক বউ যার হক চাকরি যার বেতন চাকরি যার বেতন সবার এটা যেমন মানবেন না বউ যার হক সবার এটা যেমন মানবেন না পুকুর যার মাস সবার এটা যেমন মানবেন না ঠিক ধর্ম যা উৎসবতা এই স্লোগান দিয়া ঈমান নষ্ট করা যাবে না যে ধর্ম যা যা উৎসব সবার এই স্লোগান দেওয়া যাবে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দাদা বাবুদের উৎসব তাদের কাছে আমরা মুসলমান আমাদের উৎসব ঈদের আনন্দ আমাদের কাছে ধর্ম যা উৎসব মিস করা যাবে আর অন্য ধর্মাবলম্বী সবাই এক জায়গায় মিস হতে পারে কিন্তু মুসলমান কথা কয় না কে রাগ করতেছেন রাগ করতেছেন এক দুষ্ট বলা বলতেছে হুজুর পূজার মেলা যায় দেখি মন্দিরে অনেকগুলো কলা ছয়টা কলা খায় ফেলে এরকম ভণ্ড আছে না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক তাহলে কি আপনারা আজ থেকে যাবেন নাকি নিয়ত করলেন যে হুজুরের কথা আমল করবেন কথা কয় না কে বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবেন বউক নিয়ে যাবেন যাওয়া জায়েজ না হারাম তাহলে মুসলমানের জন্য মেলায় যাওয়া জায়েজ না হারাম এ ভাই এ এদিকে একটু তাকান ভাই যাবেনই তো তাকান ঘড়ি দেখছেন কয়টা বাজা না আপনারা কথাও যেরকম কম বলেন আবার ওয়াদাও বোঝেন না নাকি আচ্ছা যাই হোক আমি তাহলে দোয়া করে দেবো অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ঠিক আছে আর শিরিক বুঝানোর দরকার নাই আপনারা এমনি বুঝে ফেলে গেছেন নাকি যাই হোক এদিক খেয়াল করেন শিরিকের ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবীরা একজন ব্যক্তি একটা মাসিকে
মেরে জাহান্নামে গেল একটা লোক মাসি না মেরে জান্নাতে গেল সুবহানাল্লাহ বলবেন না সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘটনা কি একটু আমাদেরকে খুলে বলেন আমরা বুঝতে পারলাম না নবী ডেকে বলে শোনো একজন জালেম বাদশা ছিল ওই বাদশার নিয়ম হলো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে এটা হলো ওই জালেম বাদশার নিয়ম ছিল একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মত আমার কিছুই নাই এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে ওই যে প্রতিমার নাকে ঢুকাই মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলে একটা মাছি মেরে কি এমন অপরাধ হবে প্রতিমার নাকি ঢুকাই থেকে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল কয়েকদিন পর আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকের রাস্তা আটকায় দিয়ে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে আমার পক্ষে মুসলমান হয়ে প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া যাবে না জালেম বাদশার লোকেরা ডেকে বলে হয় প্রতিমার নামে কিছু তো দেওয়াই লাগবে না হলে তোমার কাল্লা ফেলে দেব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহু আকবার এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ঝামেলা করে লাভ নাই কয়েকদিন তোমার মতো ইমানদার এই পথে হেঁটে গেছিল তার একটা মাছি মারার সুযোগ দিয়েছিলাম ওই একই সুযোগ আজকে তোমাকেও দিলাম ওই যে প্রতিমার নাকে ঢুকে থাকা একটা মাছি ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও আমরা তোমার সাথে ঝামেলায় জড়াতে চাই না ইমানদার দেখে বলে না না প্রতিমার নামে কিছু তো দেব না দেবই না মাছি মারার মতো সামান্য শিরিক আমি ইমানদার করতে পারবো না আল্লাহু আকবার জালেম বাদশার লোকেরা বলে শেজওয়ারের মতো বলতেছি ঝামেলা যাইতে চাই না ভাই একটা মাছি মারো না হলে তোমার কাল্লাটা দিয়ে যাও এইবার জালেম বাদশার লোকেদের কথা শুনে ইমানদার ঠিকই বলে ভাই হাজার বার যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি একই উত্তর দিব মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না আমি কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহু আকবার এইবার জালেম বাদশার লোকেরা দেহ থেকে এক কোপে কাল্লাটা আলাদা করে ফেলে দিল আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল ও মাছি মেরে নিরাপদে যায় নাই মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক করলো না ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল সুবহানাল্লাহ তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও ইমানদার করতে পারে এ মুসলমান শেষ একটা উদাহরণ আপনাদেরকে দেই শুনেন এটা একটা খাবারের প্লেট আপনাদের দামি মেহমান নিয়ামতপুর অথবা নওগাঁ থেকে আপনার বাড়িতে আসবে আপনি তার জন্য গরুর গোশত খাসির গোশত ব্রয়লার মুরগি লারকি কি কি মুরগি পাওয়া যায় এটা টার্কি টার্কি তাই না বত্রিশ প্রকারের গোস্ত হালাল সব দিলেন বল মাছ রুই মাছ কাতল মাছ গোসি মাছ চৌদ্দ প্রকারের মাছ সাড়ে চারশো প্রকারের মাছ সব দিলেন দিতে দিতে চিন্তা করলেন এত কিছু দেখলাম ছোট বাচ্চাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় বসে মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে ভাই দেন খাইতে দেন এটা কি গরুর গোস্ত এটা হরিণ এটা কবুতর এটা বক এটা ঘুঘু কথা বোঝেন না এভাবে গোস্তর পরিচিতি মাছ রুই মাছ বল মাছ রুই মাছ ইলিশ মাছ এই যে পরিচিতি চলছে ভাই এই যে এটা কি বলছে ভাই সবই যখন দিলাম ছোট বাচ্চাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পায়খানা দিয়েছে বলেন তো প্লেটে যত দামি খাবারই থাক দুনিয়ার কোন গেস্ট কোন মেহমানই খাবার কি খাবে জোরে বল টাকা দিলেও খাবে পিটাইলেও খাবে হুজুর এই কথা কেন বলেন শুনে আপনার আমল নামার একটা প্লেট আছে এই প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দান খয়রাত আছে সব আছে কিন্তু ওই আমলের প্লেটে সামান্য একটু শিরিক মিশ্রিত আছে কি আছে শিরিক এই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে কোন শিরিক মিশ্রিত ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হয়
তাহলে মুসলমান শিরিক করা যাবে লোকমানে হাকিম বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ এই শিরিক থেকে আমরা বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে শিরিকের ব্যাপারে শিক্ষা দিতেছেন আমার আল্লাহ খুশি হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলে লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলে আমি আল্লাহ ও তোমার সন্তানকে তোমাদের সাথে পরিচয় করায় দিলাম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানানা আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন শুকুরলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করে উত্তম ব্যবহার করে ভালো আচরণ করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে দুই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা তাহলে বলেন তো বাজান পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে এই হুকুম এই ওয়াদার কার দোয়া করে দেই ভাই না ইয়ে মহিলা সম্বন্ধে কিছু বলেন না না আপনারা শুনেন আমি বারবার বলতেছি আমার নিয়ত আছে আমি কথাগুলো বলবো আপনারা যদি ওয়াজের ভাষা না বুঝেন তাহলে মেহমান নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো কারণ না বুঝে বুঝে আসলে শুনতে চাচ্ছেন কি মানে কি শুনবেন আপনারা বলতে পারবো এই যে এই যে ওটা ভাষা করতেছেন যারা আপনারা কি শোনার জন্য আসছেন এখানে দুই একজন আলেম ওলামা আছে না সুপার সাহেব কো সুপার সাহেব মানে আমার কথা বলা কি ঠিক আছে হ্যাঁ না আপনারা কি শোনার জন্য আসছেন মানে উদ্দেশ্যটা কি না এটা খুবই খারাপ দেখায় পরিবেশটা আজ আমি কথা বলতেছি আপনি উঠে যাচ্ছেন কথা বলতেছি উঠে যাচ্ছেন এটা খারাপ দেখায় না হয় চলে যান সবাই আর না হলে দোয়া করে দিই আচ্ছা 10-15 মিনিট পরে দোয়া করে দেবো শোনেন লোকমানে হাকিম যখন শিরিক সম্পর্কে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন আমার আল্লাহ খুশি হয়ে পিতামাতার আয়াত নাজিল করে লোকমানে হাকিমের সাথে তার সন্তানদের পরিচয় করায় দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ এই জায়গা আল্লাহ পিতামাতার কথা বলতেছে আমার ভাইয়ের একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে সন্তান যখন মায়ের গর্ভে আসে 3-4 মাস মা খাইতে পারে না মার বমি হয় খাবার রুচি নষ্ট হয়ে যায় 6-7-8 মাস যখন হয়ে যায় মায়ের গর্ভে যখন আপনি আমি ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি ভালো করে বোঝেন মায়ের গর্ভে যে আপনি আমি ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি সন্তান যখন আস্তে আস্তে বড় হয় পা দুটো যখন বড় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা পা মায়ের কলিজার সাথে সেট করে যায় যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে আমার ভাই রাত 9 মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না যে মা সন্তান পেটের ভিতরে রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সন্তান ডেলিভারি যখন সময় আছে গভীর নিচিতে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে বাবা দেখে বলে বিবি রে এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল বেয়াদবি হয়ে গেলে আপনি মাফ করে দেন এই নাই সংসারের চাবি বুঝা দিলা বেঁচে থাকলে আবারও দেখা হবে আমার বড় ভাই করে কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দেবেন
এই কথা বলে মা কাঁদতে কাঁদতে বাবার কাছ থেকে বিদায় নিয়া দাই মার ঘরে চলে যায় প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায় মা চোখের পানি ছিরি দিয়ে কাঁদে সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের যে কি কষ্ট হয় কি যে ব্যথা হয় দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায় নবী নাকি বলে সাহাবী কাঁধে কে বলে হুজুর আমার মা সাহাবীকে জমি বলেন সাহাবী বড় ভালো কাজ করতেছো সাহাবী দেখে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম আমি কে মায়ের মা আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী দেখে বলেন সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও কিয়ামত পর্যন্ত তোমার মা কে নিয়ে তুমি হজ করাইলো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় উহ আ শব্দ করেছিল প্রসবের যাতনায় ওই একটা উহ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এইজন্য আমার দয়ার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতাই তোমার বেগেস তোমার পিতামাতাই তোমার দজব ওই পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক মা যখন প্রসবের যাতনায় কান্না করে কাঁদতে কাঁদতে সন্তান ডেলিভারির সময় ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারা ফেলে কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায় দিকে বলে কই আমার সোনা মানিক মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় বলে বাসা দান বেঁচে তার আল্লাহ তোরে বড় মানুষ বানাই যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক যে বাবা মা তার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে তোমাকে আমাকে বড় করলো লালন পালন করলো ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নেওয়া দরকার আছে না নাই রাগ করতেছে পিতা মাতা এমন একটা নিয়ামত যাদের সিহারার দিকে মায়ার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয় বলেন সুবহানাল্লাহ একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে কতটা কষ্ট সহ্য করে আমি বলতে গেলে লম্বা সময় হবে সংক্ষিপ্ত করে একটা কথা তোমাদের বলে যাই রে যুবক পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে বড় সুখ ছিল কিন্তু বেশি দিন সুখটা কপালে সইল না তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মহব্বতের ভালোবাসার বিনিময়ে কোল আলোকিত করে একটা পুত্র সন্তানের জন্ম হলো ছেলেটার যখন 3.5 বছর বয়স বাবা মারা গেল মা চিন্তা করে আমি ছেলেটার জন্য কি করি এখন আমি যদি অন্য স্বামী গ্রহণ করি সে যদি আমার ছেলেকে দেখতে না পাই কষ্ট দেয় আমি মা সহ্য করতে পারবো না তখন মা অনেক কষ্ট করে নিজেকে মানাইয়া বলতেছে বাবা রে তোর মুখের দিকে তাকাইয়া জীবনের যৌবনের সময়গুলো আমি কুরবানি দিলাম এই কথা ভেবে মা মানুষের দারে দারে কাজ করা শুরু করলো কাজ করে যেটুকু খাবার পাই সন্তানের মুখে আগে মা খাবার তুলে দেয় এরপরে খাবার বাসলে মা খাই দীর্ঘদিন এভাবে কেটে গেল ছেলেটা যখন যুবক হয়ে গেল আমার ভাইয়েরা মা তখন অনেক চিন্তা ভাবনা করে ছেলেটার বিবাহের ব্যবস্থা করে দিল ওই ছেলেটা বিয়ে করার পর কিছুটা দিন ভালোই কাটলো কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ সংসারে আসে না নাই বউ শাশুড়ির ঝগড়া যখন শুরু হয়ে গেল প্রথম অবস্থায় ছেলেটা মারেও বকা দেয় বউরেও বকা দেয় মা বউ দুইটারেই গালি দেয় আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল এই ছেলেটার নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের ঘাসগুলো কেটে ছালগুলো পরিষ্কার করে পাকিস্তানের বাজারে বিক্রি কইরা যেই টাকা হয় ওই টাকা দিয়ে সংসার চালাইতো এইবার স্ত্রীটা ঝগড়া করে বাবার বাড়িতে চলে গেল স্বামী বাড়িতে এসে বলে মা বলো না আমার বউটা কোথায় ছেলেটা ছিল বউ পাগল দেখে বলে বাবা ঝগড়া লেগে চলে গেছে বিশ্বাস কর আমি তেমন কিছু বলি নাই এইবার শ্বশুর বাড়িতে যায় বলে সোনা বউ কেন চলে এসেছো তুমি ছাড়া আমার সময় কাটে না বলে তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে তোমার মাকে শাসন করতে হবে কি করতে হবে তুমি তোমার মাকে মারবা ঠিক আছে চলো ছেলেটা এতটাই বউ পাগল বাড়িতে এসে মার চুলের মুঠি ধইরে মারে পিটান শুরু করে মারে পিটাইতে পিটাইতে একটা লাঠি দিয়ে আঘাত করে মার কপাল ফেটে রক্ত ঝরাইয়া দিল
মাটা ডেকে বলে বাবা এই পেটে লাথি মারলি এই পেটে আমি তোরে ঠাই দিয়েছিলাম কপাল ফেটে রক্ত বের করলি আমি মা তোরে জন্ম দেওয়ার সময় কত রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছি আজকে বইয়ের কথা শুনে মারে মারলি একবার মারে জিজ্ঞাসা করলি না আমার কোনো অপরাধ আছে কিনা এখন ছেলেটা মাঝে মাঝে ঝগড়া লাগলি মারি পিটাই ঝগড়া লাগলি মারি পিটাই আমার ভাইরা এই জালেম সন্তানের কথা একটু শুনে যান আবার বউ রাগ করে চলে গেছে আবার শ্বশুর বাড়িতে যা বলে কি ব্যাপার কেন রাগ করে এসেছো ডেকে বলে হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হয় আমি থাকবো আর যদি আমারে বেশি ভালোবাসো সারাটা জীবন আমার বাবার বাড়িতে ঘর জামাই থাকো ছেলেটা বইয়ের প্রেমে অন্ধ ডেকে বলতেছে তুমি কি বলতে চাও বলে হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হলে আমি থাকবো কি করতে হবে আমাকে বলো তা করবা ছেলেটা বইয়ের প্রেমে এতটাই অন্ধ এতটাই পাগল ছিল বলে তোমারে যদি কথা শুনে মারে হত্যা করি তাহলে পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমি মারেও হারাইলাম তোমারেও পাইলাম না তাহলে কি হবে মহিলাটাকে বলে শোনো আমি মহিলা মানুষ আমার কাছে বুদ্ধি আছে কোন কৌশলে তোমার মায়ের মন জয় করতে হবে আমি যা যা বলবো তুমি তাই তাই করবা ছেলেটা বলে আমি তাতেই রাজি এবার স্ত্রী যেটা শিখায় দিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন এবার ছেলেটা বাজার থেকে দুইটা কমলা কিনলেন কমলা কিনে মায়ের দরজায় ডাক দে বলে মা দরজা খোলো মা ভিতর থেকে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না তোমাদের আঘাতের চিহ্নগুলো দিয়া এখনো রক্ত পরে পুষ পরে ব্যথায় আমার শরীর আমি নাড়াইতে পারি না আমি এই বয়সে তোর হাতে আর আঘাত সহ্য করতে পারবো না আমি তোর জন্য আর দরজা খুলতে পারবো না এবার ছেলেটাকে দেখে দিলে বলে মা আমি আজকে তোকে আর মারবো না একটা বার দরজা খুলে দে মা আমি তোর পা ধরে ক্ষমা চাইব বারবার যখন মা মা বলে ডাক দেয় মায়ের অন্তরে মায়া লেগে গেল দরজা খুলে দিলেন এইবার ছেলেটা মায়ের পা দুটা জড়াইয়া ধরে কেঁদে বলে মা তোর শরীরে আঘাত করা আমার ঠিক হয় নাই আমারে তুমি মাফ করে দিও মা তুমি যদি মাফ না করো ও মা তুমি যদি মাফ না করো আমার চাইতে কপাল পোড়া সন্তান আল্লাহর দুনিয়া থেকে আর হবে মা তুমি আমাকে মাফ করে দাও মায়ের পা জড়ায় যখন কান্দে মায়ের দিলে মায়া লেগে গেল সন্তানটাকে মাফ করে দিলেন এইবার বলে বাবা আমার পা ধরে কাঁদতে হবে না তোর স্থান আমার পায়ে না আমার বুকে মা সন্তানকে বুকের সাথে জড়ায় নিলেন এইবার ছেলেটা কমলা ছিলে একটা ফালটা একটা টুকরো মায়ের মুখে তুলে দিয়েছে মা দুখিনী সন্তানের কমলাটা খাইতেছে আর ডেকে বলতেছে বাবা রে আজকে আমার আদর করে কমলা সিলায় খাওয়াইতেছিস ব্যাপারটা কি ছেলেটা ডেকে বলে মা আমার মন তো চাই প্রতিদিন আপনার জন্য ভালো ফল ফুটের ব্যবস্থা করি কিন্তু আমি আঁকে রেখেছে কাজ করি মা আমার সাথে যদি কেউ সহযোগিতা করতো আমি গাছগুলো কেটে দিতাম আমার কেউ যদি সাল পরিষ্কার করতো ও মা এইভাবে যদি কেউ আমার উপকার করতো মা আমি বেশি আগ বিক্রি করতে পারতাম তোমার জন্য ভালো ভালো ফল কিনে খাওয়াইতে পারতাম মা ডেকে বলতেছে বাবা আমার বোঝার বাকি রই নাই যা যা বাড়িতে যায় ঘুমা আগামীকাল সকালবেলা থেকে আমি মা তোর সাথে খেতে যাব পরের দিন সকালবেলা সন্তানের কথা শুনে মা যখন আঁকের খেতে চলে গেল ওই স্ত্রীর ষড়যন্ত্র হলো সকালবেলা তোমার মা যখন তোমার সাথে খেতে যাইতে রাজি হবে তুমি যখন গাছগুলো কেটে দিবা মা যখন নিচের দিকে গায়ে সাল পরিষ্কার করবে কোদাল দিয়া কোপে মার্কাল লাটা ফেলায় দিবা মা যখন মারা যাবে ওই কুশারের খেতে আঁকের খেতে গর্ত খুলে মার লাশটা পুঁতে রাখবা দুনিয়ার কেউ টের পাবে না আমাকে কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায় আমি বলবো ঝগড়া লেগে চলে গেছে মানুষ বিশ্বাস করবে তোমার কোনো ক্ষতি হবে না এইবার সকালবেলা যায় ছেলেটা কেড়ে গাছ কেটে দেখ মা সালগুলো পরিষ্কার করে নিচের দিকে হয়া
কাজ করতে করতে এবারে জালেম সন্তান পরিকল্পনা অনুযায়ী মা যখন নিচের দিকে হয় ছাল পরিষ্কার করতেছে মাকে মারার জন্য জালেম সন্তান কোদালটা উঁচু করে তুলে ধরেছে মাকে আঘাত করবে কি ভাই শুনতেছে খারাপ লাগতেছে একটু বোঝার চেষ্টা করেন এ যুবক মাকে মারার জন্য জালেম সন্তান প্রস্তুতি গ্রহণ করেছে যে মা তোমারে আমার জন্য এত কষ্ট করলো নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো ওই মায়ের সাথে কেমনে এমন আচরণ করবারে যুবক আজকে দুই দিনের বউ পায়া মায়ের ভালোবাসা ভুলে গেল এ যুবক বউয়ের ভালোবাসা বউয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে বউয়ের ভালোবাসা বউয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে আজকে তিন দিনের বউ পাইয়া মারে ভুলে যায় এরকম সন্তান আছে না না কথা বলে না কেন শ্বশুরের দেওয়া একটা পালসার ডিসকভার অ্যাপাচি পাইয়া পাশার তলে দেওয়ার পাশা গরম হয়ে যায় শাশুড়ির দরজায় ডাক দেয় কয় আম্মা হুন্ডে ব্রেক করে কি কয় আম্মা শাশুড়ি কয় জামা একটা পাইছি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল বুন্না সব মুখস্থ শ্বশুর দেখতে গেলে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কল কলা সব হরম মুখস্থ আছে না আছে একটা পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপালো দাঁতিয়ার গুড়ি মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে তোর ভুঁড়ি জাহান্নামে হবে তোর বসত বাড়ি কথা বলে ঠিক কি না এই যারা বইয়ের ভালোবাসায় শ্বশুর শাশুড়ি লোভ লালসা বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে মাকে ফাটাইয়া দিয়েছেন মাকে তাড়াইয়া দিয়েছেন যে সন্তান রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দিয়েছে বাড়ি থেকে তারা দিয়েছে বৃদ্ধাশ্রমে ভাটায়া দিয়েছে ও পিতা মাতাকে আলাদা করে দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে কথা বলে ঠিক কি না পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে খুব বিনয়ী সন্তান হতে হবে আজকে তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করবা ঠিক তোমার সন্তানও তোমার সাথে একই ব্যবহার করবে কথা কয় না কে এ বেলা তো কেবল উঠেছে বিকেল হতে অনেক দেরি সকালবেলা আজকে বাবার ভাগ্যে কষ্ট দিলে বিকেল বেলা তোর ভাগ্যেও কষ্ট অপেক্ষা করতেছে কথা কয় না কেন আপনি বাবা হবেন না তা আপনি আপনার বাবার সাথে যে আচরণ করবেন আপনার সন্তান আপনার সাথে একই রকম আচরণ করবে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার এহেরি নিহেরি বিরিয়ানি কাচ্চা মানে কাচ্চি বিভিন্ন খাবার বুঝলেন না গতকালকে ওই যে আপনারা সংবাদ দেখেছেন কিনা সুলতান টাউন না কি যেন নাম দিয়ে একটা কাচ্চি বিক্রি করতেছে কি করছে জানেন কুকুর জবাই করিয়া ওই কুকুরের গোস্ত দিয়ে কাচ্চি বিক্রি করতেছে মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে টাকার লোভ কারে বলে কুকুর জবাই করিয়া সেই গোস্ত দিয়া কাচ্চি বিক্রি করতেছে আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন রাগ করতেছেন নাকি আজকে তো হক কথা বললেও বিপদ কথা কয় নাকি রাগ করতেছেন না করেন সমস্যা যে কথা বলতে চাচ্ছিলাম শুনেন তো এই বাড়িতে অনেক দামি দামি খাবার আজকে দেখবেন জোরা তালি দেওয়া নওগার বন্ধু এসে আপনার বাড়িতে খাবার খায়া যায় আর আপনার রক্তের আপন ছোট ভাই বাড়ির পাশে তার বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না আপনি কিসের মুসলমান কথা কয় না জোরা তালি দাও বন্ধু এসে দামি খাবার খায়া যায় আর রক্তের আপন ভাই বাড়ির পাশে বসবাস করে তার বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না আপনি কোন দিক দিয়ে জান্নাতে যাবেন কোন দিক দিয়ে